কুম আসসালাম আরহামতুল্লাহি আবরকাত যে আমাদের একদিনী ভাই জানাব সোহেল আখতার ইন্ডিয়াতে জানতে চেয়েছেন যে ঈদুৎ পালনকারী নারী বিবাহর অনুষ্ঠানে শরিক হতে পারবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রাবুল সম্মানিত ভাই যদি কোনো নারীর স্বামী মারা গিয়ে থাকে তাহলে তাকে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে যদি সে গর্ভবতী না হয় আর যদি গর্ভবতী হয় তাহলে সন্তান প্রসব করা পর্যন্ত তার ইদ্যুৎ সন্তান প্রসব হবে তার ইদ্যত শেষ হয়ে যাবে তো এই চার মাস দশ দিন যে ইদ্যুৎ পালন করবে স্বামী মারা যাওয়ার কারণে এই এইদ্যুৎ পালন করা হচ্ছে ফরজ ইদ্যুৎ পালন করা হচ্ছে ফরজ তার দলিল আল্লাহ সুবাহান ওয়া তালাহ কুরআন মজিদে সুরাবা করার দুইশো চৌত্রিশ নম্বর আয়তে বলেন্লাহ আসরা আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে তখন সে স্ত্রীদের কর্তব্য হল নিজেদেরকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করা তো শোক পালনের বিধান হচ্ছে যে এটা হচ্ছে ফরজ তো শোক পালন বলতে কি শোক পালন বলতে সে এমন রূপচর্চা করবে না এমন সৌন্দর্য এক্তিয়ার করবে না বা এমন চাক পোশাক পরিচ্ছেদ করবে না অলঙ্কার মেহেন মেহেন্দি মেহেদি সুরমা সুগন্ধি অর্থাৎ মোট কথা হলো এই যে সমস্ত কাজ করলে নারীর প্রতি আকর্ষণ বাড়ায় ওই সমস্ত জিনিস বর্জন করে চলবে যে সমস্ত জিনিসে পরিধান করলে যে নারীর প্রতি আকর্ষণ বাড়ায় ওই সমস্ত জিনিস বর্জন করার নাম হচ্ছে শোক পালন করা তাই কোনো মহিলা কোনো স্ত্রী যদি কোনো নারী যদি শোক পালন না করে তাহলে সে গুণাগার হবে আর এই জন্য তাকে রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনার সাথে সাথে তাকে তবা করতে হবে হাদিসের মধ্যে সেই বুখারি সাই বুখারি সাই মুসলিমের হাদিস عن أم عطية رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال لا تحد امرأة على ميت فوق ثلاث إلا على زوج أربعة أشهر وعشرة ولا تلبث ثوبا مسبوغا إلا ثوب عصب ولا تختحل ولا تمس طيبا إلا إذا تهرت نبذة من قسط أو أظفار متفق عليه রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোনো নারী মৃত্যু ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করতে পারবে না কিন্তু মৃত্যু স্বামী হলে চার মাস দশ দিন শোক পালন করবে এই ক্ষেত্রে সাদা সিধা কাপড় ছাড়া কোনো রঙিন কাপড় পরিধান করবে না আতর সুগন্ধি ও শুরমা ব্যবহার করবে না তবে যদি সে মাসিক থেকে পবিত্রতা অর্জনের সময় তুলা বা এই জাতীয় বস্তুর দ্বারা যদি অল্প সুগন্ধি লাগে লজ্জা স্থানে রাখে তাতে কোনো অসুবিধা নাই এই ছিল ঈদ্যুৎ পালনের বিধান তবে ঈদ্যুৎ পালনকারিনীর জন্য কিছু কিছু কাজ করা যায় রয়েছে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া গোসল করার মাধ্যমে চুল পরিপাটি করা সাধারণ পোশাক পরিধান করা শালীনভাবে প্রয়োজন ক্ষেত্রে যদি বাড়ি থেকে বের হতে হয় যেমন হসপিটালে যাওয়া বা মাদ্রাসায় যাওয়া এই ধরনের কোনো কাজে যদি তাকে বের হতে হয় বাধ্য হতে হয় তাহলে শালীনভাবে সে প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারে এবং কোনো ধরনের ভয়ের যদি কোনো সন্দেহ না থাকে তাহলে অন্য পুরুষদের সাথে প্রয়োজন সাপেক্ষে কথা বলতে পারে তাই কোনো নারী ইদ্যুৎ পালন করার সময় বিবাহর অনুষ্ঠানে যাবে না বিবাহ অনুষ্ঠানে যাবে না তবে যেহেতু এখানে আরও কিছু কথা রয়েছে তো মোট কথা হলো এই যে নারী ইদ্যুৎ পালনকারী সেই নারী কোনো আনন্দ ফুর্তির কাজে অংশগ্রহণ করবে না ইদ্যুৎ পালন করার সময় বিদ্যুৎ পালন করার সময় কোনো আনন্দ ফুর্তির কাজে অংশগ্রহণ করবে না চাকচিকণ্য বা রূপচর্চা সৌন্দর্য একটিয়ার করবে না সমস্ত কাজ করা থেকে বিরত থাকবে বিশেষ প্রয়োজনে যদি বাড়ি থেকে বের হতে হয় যেমন সে রুগী অসুস্থ হয়েছে তাকে হসপিটালে যেতেই হবে সেই কারণে সে যেতে পারে বা প্রয়োজনে তাকে বাড়ি থেকে বের হতে বের হতেই হবে না হলে আর কোনো দ্বিতীয় কোনো উপায় নাই সেই ক্ষেত্রে সে বাড়ি থেকে বের হতে পারে এমনি সাধারণভাবে কোনো কাজের জন্য বা সে কাজ অন্যজনের যারাও হতে পারে সেই ক্ষেত্রে সে বাড়ি থেকে বের হবে না বিশেষ প্রয়োজনেই বাড়ি থেকে সে বের হবে তাই ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী কোনো বিয়ের অনুষ্ঠানেও বাড়ি থেকে বের হয়ে যদি কারো বিয়েতে অংশগ্রহণ করতে হয় অনুষ্ঠানে যদি যেতে হয় সে যাবে না তবে বাড়িতে যদি বিবাহ অনুষ্ঠান হয় সেটা আলাদা কথা বাকি আল্লাহ আলম বিশ্বাব সালামুকুম রহমতুল্লাহি